নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, অনেকের মোবাইলেই কিন্তু আধার কার্ডের এই মেসেজটি আসছে যে ডকুমেন্ট আপডেট করার জন্য, অর্থাৎ যাদের এই মুহূর্তে আধার কার্ডটি অনেক বছরের পুরনো, কোন রকমের ট্রানজাকশন আধার কার্ডে হচ্ছে না, বা অনেক বছর ধরে আপনাদের আধার কার্ডটি কোন রকমের আপডেট হয়নি, তাদের কিন্তু এই সার্ভিসটি কিন্তু প্রত্যেকের মোবাইলেই মেসেজে আসছে, অর্থাৎ আপনাদের আধার কার্ড আপডেট করাতে হবে। তা সেই আধার কার্ড আপডেট কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং 15ই ডিসেম্বর 2023 অবধি কিন্তু এই সার্ভিসটি কিন্তু ফ্রি অফ কস্ট রয়েছে, অর্থাৎ আপনাদের কোনো চার্জ যুক্ত হবে না। 15ই ডিসেম্বর 2023 এর পর কিন্তু এর মধ্যেও একটি চার্জ যুক্ত হবে, এবং তখন যদি আপনারা আধার কার্ড আপডেট করান তখন কিন্তু আপনাদের চার্জ দিয়ে কিন্তু আধার কার্ড আপডেট করাতে হবে। কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করাবেন, তাই এই ডকুমেন্ট আপডেট করাতে আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টস লাগবে। কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজটি করবো আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, এই মুহূর্তে অনেকেরই কিন্তু মোবাইলে মেসেজ আসছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে বাধ্যতামূলক। তা 14ই ডিসেম্বর 2023 অবধি এটি কিন্তু ফ্রি অফ কস্টে রয়েছে, অর্থাৎ আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারেন ফ্রি অফ কস্টে। এরপর কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিঙ্কের মতো এটার মধ্যেও কিন্তু একটি চার্জ যুক্ত হবে। তা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাদের অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ দুটো ডকুমেন্টস লাগবে। তা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ডকুমেন্ট স্ক্যান করছি। তা যার আধার আপডেট হবে তার প্যান কার্ডটিকে আমি আইডেন্টিটি প্রুফ হিসাবে স্ক্যান করলাম, এবং আরও একটি ডকুমেন্টস হতে পারে ইলেকট্রিসিটি বিল অথবা ভোটার কার্ড, যার মধ্যে অ্যাড্রেস ঠিক রয়েছে সেটি কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে। তা আমরা দুটো ডকুমেন্টস স্ক্যান করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং স্ক্যান করার পর আমাদের আধারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, অর্থাৎ UIDI-এর যে অফিসিয়াল পোর্টাল UIDI.gov.in, সেই ওয়েবসাইটে এসেছি। সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারের ডকুমেন্ট আপডেট রয়েছে, সেই ডকুমেন্ট আপডেটের মধ্যে আমরা ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, এখান থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট আপডেট করতে হবে। তা দেখুন বন্ধুরা, রাইট সাইডে আমাদের লগ ইন সেকশন চলে এসেছে, অর্থাৎ যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিন্তু লগ ইন করে কিন্তু কাজটি করতে পারবে। তা প্রথমেই বলছি, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, এবং এই ডকুমেন্ট আপডেট কিন্তু বাধ্যতামূলক করেছে। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট লেখা রয়েছে, এবং নিচে দিয়েছে লাল কালারে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/12/2023। তা এখানে আমরা ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে 14ই ডিসেম্বর 2023 অবধি ডকুমেন্ট আপডেট রয়েছে, এবং আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এখানে কিন্তু একটি লিস্ট দিয়ে দিয়েছে, যে আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো সাপোর্টিং রয়েছে। তো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তা দেখার পর আপনাদের যে কাজটি করতে হবে, লগ ইন সেকশানে ক্লিক করতে হবে। তা দেখুন বন্ধুরা, লগ ইন সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের আধার নাম্বার বসানোর জন্য বলছে, এবং নিচে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তা আমি আধার নাম্বার বসিয়ে দিয়েছি, যখনই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। তা ওটিপিটি বসিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। তা লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাই আধার সেকশন খুলে গেছে, এবং উপরেই লেখা রয়েছে ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট। যাদের যাদের এই লেখাটি আসবে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং প্রথম অপশান রয়েছে দেখুন বন্ধুরা, ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেটে এসে আপনারা ক্লিক করবেন। তা আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এসে নেক্সট বাটন দেখাচ্ছে, সেই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আপনারা আবার নেক্সট বাটন পাবেন, সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন বন্ধুরা, আধার কার্ডে যে অ্যাড্রেসটি লেখা রয়েছে সেই অ্যাড্রেসের একটু নিচের দিকে আপনারা একটি ভেরিফাই কলাম পাবেন, সেই ভেরিফাইটিকে আপনারা টিকমার্ক অন করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তা আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখাচ্ছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের কত কেবি সাইজের মধ্যে ডকুমেন্ট আপডেট করতে হবে। তাই এখানে দেখতে পাচ্ছেন JPG এবং PDF দুটি ফরম্যাটই রয়েছে, এবং ম্যাক্সিমাম 2MB-র মধ্যে কিন্তু আপনারা প্রথমে স্ক্যান করে নেবেন। তা আমাদের যেহেতু স্ক্যান করা রয়েছে, এবার আমাদের দেখাচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তা প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় আপনাদের অনেক ডকুমেন্টস দেখাচ্ছে, এখান থেকে একটি ভ্যালিড ডকুমেন্টস আপনার যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। তা আমি অবশ্যই প্যান কার্ড এখান থেকে সিলেকশন করলাম। এরপর আপনাদের নিচে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপলোড সেকশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কিন্তু প্যান কার্ডটিকে সঠিকভাবে আপলোড করে দেবেন। তা আপনাদের প্যান কার্ডটি PDF অথবা JPG যে কোনো ফরম্যাটে প্রথমে স্ক্যান করে নেবেন। এবার একটু নিচে এসে এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস আমরা আপলোড করব। তা প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, অনেক রকমের ডকুমেন্টস রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, গ্যাস কানেকশন বিল হতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, এছাড়াও ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট হতে পারে, প্রপার্টি ট্যাক্স হতে পারে, রেশন কার্ড হতে পারে, যে ডকুমেন্টসের মধ্যে আপনাদের অ্যাড্রেস সঠিকভাবে লেখা রয়েছে সেই ডকুমেন্টসটি কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনারা সিলেকশন করবেন। তা আমি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ইলেকট্রিসিটি বিলটি সিলেকশন করলাম, এবং এখান থেকে নিচে এসে আবার ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দেবো। তা আমরা ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুল গ্রিন হয়ে গেছে। এবার নিচে এসে টিকমার্কটিকে অন করে আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাদের ইলেকট্রিসিটি বিলে যদি সঠিক থাকে তাহলে সেই অ্যাড্রেসটি আপনারা দেবেন।
এবং নিচে এসে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে যখনই ক্লিক করলাম আপনাদের একটু সময় নেবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুল আপনাদের দেখিয়ে দেবে এবং সাথে সাথেই আপনাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ক্লিক করলে আপনারা দেখে নিতে পাচ্ছেন যে এর মধ্যে ফ্রি অফ কস্ট লেখা রয়েছে জিরো, অর্থাৎ কিছুদিন পর কিন্তু এটার মধ্যে চার্জ যুক্ত হবে। তা আপনাদের যাদের এই মেসেজটি এসেছে তারা অবশ্যই কিন্তু ডকুমেন্ট আপডেট কাজটাকে করে নেবেন, কারণ 15ই ডিসেম্বর কিন্তু এটি ফ্রি অফ কস্ট রয়েছে। এবার আপনারা ডকুমেন্ট আপডেট রিকোয়েস্ট পাঠানোর পর একটু নিচে এসে দেখতে পাবেন এখানে ডকুমেন্ট আপডেট রিকোয়েস্টের স্ট্যাটাস রয়েছে। তো এখান থেকে আপনাদের ইউআরএন নাম্বার রয়েছে, ক্রিয়েটেড ডেট কবে করলেন এবং ভেরিফিকেশন স্টেজে রয়েছে, স্ট্যাটাসে দেখাচ্ছে ভেরিফিকেশন স্টেজ। তা যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। তা আপনারা এই প্রসেসে কিন্তু সাকসেসফুলভাবে যে কোনো আধার কার্ডকে ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন।